হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশন বন্ধুরা গতকাল আমরা দেখেছি যে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে যে দু হাজার দশ সালের পর যারা ও মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল তো এই খবরটা দেখার পর অনেক স্টুডেন্ট আমাকে ম্যাসেজ করেছে ফোন করেছে জানতে চাইছে দাদা তাহলে এবার কী হবে আমি তো এনএম জি এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপের সময় আমি ও দিয়েছি আমার তো সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে এবার কী হবে তো দেখো ব্যাপারটা ভালো করে বোঝো ব্যাপারটা এরকম নয় যেটা তুমি ভাবছ দু সালের আগে পর্যন্ত যেসব সাবকাস্টগুলো ওবিসির অন্তর্ভুক্ত ছিল সেগুলো কিন্তু ক্যান্সেল না সাপোজ আমি আমার উদাহরণ দিচ্ছি আমার ও বি সার্টিফিকেট রয়েছে আমি আমার সাবকাস্ট গোপ গোয়ালা তো গোপ গোয়ালা যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টটা ও মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে দু হাজার সালের আগেই তো আমার সার্টিফিকেট ইস্যু হয়েছে দু হাজার সালে গোপ গোয়ালা সাবকাস্টটা আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার দশের আগেই তাহলে আমার কিন্তু কোনো চিন্তা নেই আমার সার্টিফিকেট থাকবে এবার যে সমস্ত সাবকাস্টগুলো ও অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার সালের পরে দু সালের পর আমরা জানি সরকার চেঞ্জ হয়েছে মমতা ব্যানার্জি সরকার এসছে দু সালে তো তখন তারা আরও কিছু সাবকাস্টকে ও অন্তর্ভুক্ত করেছে সেই সাবকাস্টের অন্তর্ভুক্ত যারা যারা সার্টিফিকেট রয়েছে সেই সাবকাস্টের অন্তর্গত তাদের কিন্তু ও সার্টিফিকেটটা ক্যান্সেল হবে তো মনে করো দু হাজার পনেরো সালে কারো ও বি সার্টিফিকেট ইস্যু হয়েছে তার টাইটেল ছিল ঘোষ এবং সাবকাস্ট গোপ গোয়ালা তাহলে কিন্তু তার কোনো সমস্যা নেই এরকম ব্যাপারটা তো কোন কোন গোষ্ঠীগুলো কোন কোন সাবকাস্টগুলোকে দু হাজার দশের আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে আর কোন কোন সাবকাস্টগুলো দু হাজার দশের পরে অন্তর্ভুক্ত করা হয়েছে ও তো সেটা তোমরা যদি দেখতে চাও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্কের মাধ্যমে দিয়ে দিচ্ছি ক্লিক করে ডাউনলোড করে দেখে নেও ভয়ের কিছু নেই যদি তোমাদের সাবকাস্ট দু হাজার দশের আগেই অন্তর্ভুক্ত করা থাকে এবার তাদের কথা বলবো যাদের সাবকাস্টগুলো দু হাজার দশের পর ও আন্ডারে না করা হয়েছে তোমরা চুপচাপ বসে না থেকে তোমরা সরকারকে মেইল করো আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে দু হাজার সালের এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দিয়ে অ্যাডমিশনের শেষ কাউন্সেলিং কেন করানো হয়নি কারণ অনেক গভর্নমেন্ট এন ডি এস এখনও পর্যন্ত সিট ভ্যাকেন্ট আছে তো সেগুলো সিট যেন ফিল করা হয় আর একটা যেন কাউন্সেলিং করা হয় সেই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদেরকে মেইল করতে তো সেই ভিডিওর আমি সেই ভিডিওটা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো সেটা দেখো সেখানে আমি কিছু ইমেল আইডি বলেছি সেই ইমেল আইডিতে তোমরা পরিষ্কার বাংলায় নিজের সমস্যাটা তুলে নিয়ে মেল করো সব বলে দিচ্ছি তুমি বাংলা এটাই লিখবে তোমার নাম লিখবে কোথাও থেকে বলছো এটা পরিষ্কার লিখবে যে আমি এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু ফর্ম ফিল করেছি এবং ওবিসি সেখানে ক্যাটাগরিতে ও বিসি এ বা ওবিসি বি দিয়েছি তো দয়া করে আমরা তো জানতাম না যে এরকমটা হবে তো দয়া করে আমাদের আমাদেরকে নিয়ে ভাবা হোক ঠিক আছে আমাদের জন্য একটা সুরাহা বের করা হোক বা এবছরের জন্য আমাদেরকে পরীক্ষার সুযোগটা দেওয়া হোক ঠিক আছে এইভাবে একটা তোমরা মেইল করো মেল পাঠাও চুপচাপ বলে থাকলে কিছু হবে না মেইল পাঠাও কিছু হবে আর আবারও বলছি যারা এবছর দু হাজার চব্বিশে এনএম জেন এম এন্ট্রান্স এক্সামে ফর্ম ফিল আপ করি বা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো সবে দু হাজার পঁচিশ সালের জন্য এনএম জেন এম এন্ট্রান্স এক্সামের কোচিং নিতে চাও আমার কাছে দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো আমি জুন মাস থেকে ব্যাচ শুরু করছি Thank you so much.